বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব যে গ্রহ যখন দুর্বল হয়ে পড়ে তখন পারিবারিক অশান্তি অনেকটা বেড়ে যায় এবং সেই সাথে নানা জায়গা থেকে আসা টাকাও আটকে যায়, বাস্তুদোষও দেখা যায়। তো সব থেকে প্রভাবশালী গ্রহগুলো হলো বৃহস্পতি, রবি, মঙ্গল ও বুধ, শুক্র। যদি এই গ্রহগুলো দুর্বল হয়ে পড়ে তাহলে পারিবারিক অভাব অনটন অত্যন্ত বেড়ে যায়। তো আজকে আলোচনা করব যে আলাদা আলাদাভাবে যদি আমরা রেমেডিগুলো করি তাহলে অনেকটা সমস্যা ও সময়ও লাগে, সাথে নটা গ্রহকে শক্তিশালী করতে কী উপায় করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের দৈনন্দিন জীবনে খুবই সহজভাবে আপনারা করতে পারেন নটা গ্রহকে শান্ত করতে, এবং আপনারা যদি প্রত্যেক দিন যার যার পছন্দের পশু পাখিকে খাওয়ার খাবার যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে আপনারা খুব সহজে এই নটা গ্রহকে শান্ত করতে পারবেন এবং সেই সাথে পারিবারিক অশান্তি থেকেও দূরে থাকবে এবং পারিবারিক সুখ শান্তি যেমন বজায় থাকবে এবং ঘরে নেগেটিভ অনেকটা কেটে যাবে, বাস্তু সমস্যাও কেটে যাবে এবং আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। এবং যেসব বাড়িতে ছোট ছেলেরা পড়াশোনায় একেবারে মন বসে না এবং তারা পড়াশুনো করতে চায় না, সেই সমস্যাটির থেকেও অনেকটা আপনারা রিলিফ পাবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।